السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها، أما بعد، প্রথমে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি ও আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের কাফিয়া কিতাবের কওয়ায়েদুন নাহও বা আরবি ব্যাকরণ শাস্ত্রের ষষ্ঠ দর্সে যারা উপস্থিত আছেন, আসবেন এবং পরবর্তীতে ভিডিও দেখবেন, সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং প্রতিটি দর্শে থাকার জন্য সাদরে আমন্ত্রণ রইল। প্রিয় তালেবান এলেম ভাইরা, গত দর্শে আমরা আলোচনা করেছিলাম আল ইসমুল মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিনের 9 প্রকারের এরাব সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যে ইসমে মুতামাক্কিন বা আল ইসমুল মুতামাক্কিন এটা মানে হলো মুআরাব। আল ইসমুল মুআরাব যে জিনিস, আল ইসমুল মুতামাক্কিন একই জিনিস, অর্থাৎ মুআরাব আর মাবনি যে ইসমে 2 প্রকার, তো মুআরাব প্রকারটাকেই মুতামাক্কিন বলে। মুতামাক্কিন মানে যে জায়গা করে নেয়, এরাব গ্রহণ করে। তো আমরা বলেছিলাম যে এরাব গ্রহণ করে যে শব্দ শব্দগুলো এই শব্দগুলো 9 প্রকারের এরাব গ্রহণ করে, এই জন্য ইসমে মুতামাক্কিনের এরাব 9 প্রকার। আমরা আলোচনা করেছিলাম যে এই 9 প্রকারের মধ্যে প্রথম 6 প্রকার হলো প্রকাশ্য এরাব, লাফজি এরাব। এরপরের 3 প্রকার হলো তাকদিরি, অপ্রকাশ্য এরাব। আমরা বলেছিলাম যে লফজি এরাবের মধ্যে 6 প্রকারের মধ্যে প্রথম 3 প্রকার হলো হরকত দিয়ে এরাব এবং পরবর্তী 3 প্রকার হলো হরফ দিয়ে এরাব। গত দর্শে আমরা 6টি প্রকার আলোচনা করেছিলাম। সুবিধার জন্য আমি আবার পুনরাবৃত্তি করছি ইনশাআল্লাহ, সংক্ষিপ্তভাবে এবং কিছুটা দ্রুত উপস্থাপনে। প্রথমে ছোট্ট একটা কথা বলে নিই, এখনকার সময়ে আসলে যে পরিস্থিতি, যে হালত, আল্লাহ তাআলার কাছে খুব বেশি চাওয়া দরকার আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন। সুস্থতা অনেক বড় নেয়ামত এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামতকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলার ওয়াদা আছে। তো সূরা নাহলের 18 নম্বর যে আয়াত, লাইন শাকার তুম নাজিদান নাকুম, এটার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এখনও করোনা আক্রান্ত করেননি, এটার জন্য শুকরিয়া আদায় করা দরকার, এবং অন্যান্য অসুস্থতায় আক্রান্ত করেননি, এটার জন্য সুস্থতা আদায় করা দরকার, শুকরিয়া আদায় করা দরকার। কারণ অন্যান্য অসুখে আক্রান্ত হলেও এখন খুব বেশি পেরেশানি হয়, কারণ হাসপাতালে যাওয়া, হাসপাতালে সেবা পাওয়া সবই এখন খুবই ঝুঁকিপূর্ণ এবং কষ্ট। এই কথা আলোচনার আরেকটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা হলো আপনাদের কাছে দোয়া চাওয়া। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ তাআলা যেন আমাকে শেফায়ে কামেলা দান করেন। অসুস্থতা তেমন কিছু না, করোনাও না, করোনা কোনো সিমটমও না, এই ধরনের কিছু না, এমনি শারীরিকভাবে একটু অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থতা দানকারী। তো আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আমি প্রথমে পুনরাবৃত্তি করছি, এর আগে গত দর্শের এবারত সহ আজকের এবারতটা আমি একবার পাঠ করছি ইনশাআল্লাহ। بسم الله الرحمن الرحيم قد درس العبارة تكي فالمفرد المنصرف والجمع المكسر المنصرف بالضمة رفعا والفتحة نصبا والكسرة جرا অর্থ বলছি, আমরা আলোচনা করেছিলাম যে এরাবের মধ্যে 9 প্রকারের মধ্যে প্রথম প্রকার যেটা, সেই প্রকারে এরাব হবে রফা অবস্থায় পেশ, নসব অবস্থায় জবর এবং জর অবস্থায় জের। আমরা ফাতহা, জম্মা, কাসরা এগুলোর পরিবর্তে জবর জের পেশ বলছি, আমাদের বোঝা এবং ভিতরে অনুধাবন যাতে সহজে হয় এটা সুবিধার্থে বলছি। তো এই যে এরাবটা, যেমন জা আ রজুলুন, রআইতু রজুলান, মারর তু বি রজুলিন, এটা 3 প্রকার শব্দের ক্ষেত্রে এরাব হবে। 1 নম্বর হলো আল মুফরাদুল মুনসারিফু সহিহ, কিতাবে লেখা আছে আল মুফরাদুল মুনসারিফ, সহিহ না গায়রে সহিহ এই ব্যাপারে কিছু লেখা নেই, আসলে এটা লেখা মানে এটা জানা থাকা উচিত যে এটা মাত্র সহিহ ক্ষেত্রে
এবং জারি মাজারা সহি ক্ষেত্রে প্রযোজ্য হবে। যদি সহি না হয় তাহলে এই এরাবটা হবে না। আচ্ছা, তাহলে 1 নম্বর হলো আল মুফরাদুল মুনসারিফ সহি, মুফরাদ একবচন, মুনসারিফ গায়রে মুনসারিফ না হওয়া, মুনসারিফ হওয়া। আর সহি হলো হরফে ইল্লত না থাকা। আমরা জানি নাহু শাস্ত্রের মধ্যে শুধুমাত্র শব্দের শেষ অক্ষর নিয়ে আলোচনা হয়, এ কারণে শব্দের শেষ হরফে ওয়াও বা ইয়া না থাকলে এটাকে সহি বলবে। যেমন জা আ রজুলুন, মারারতু বি রজুলিন, রাআইতু রজুলান। দ্বিতীয় প্রকার যেটা, যেটার মধ্যে এই এরাব হবে, আল মুফরাদুল মুনসারিফ জারি মাজরা সহি, যেটা সহির জায়গায় প্রযোজ্য, চলবে, জারি চলবে, চলমান চলছে বা চলে এমন, মাজরা প্রবাহের জায়গা, আর সহি সহির প্রবাহের জায়গায় এটা চলমান। সেটা কি? যেটার শেষ হরফে ওয়াও অথবা ইয়া আছে কিন্তু আগের হরফে যজম আছে, যেমন দাল উন শেষে ওয়াও আছে আগে যজম, জবিউন শেষে ইয়া আছে আগে যজম। জাআ জবিউন, রাআইতু জবিয়ান, মারারতু বি জবিয়ান, এইভাবে। 3 নম্বর শব্দ যেটা এই এরাব হবে, আল জামউল মুকাসসারুল মুনসারিফ, জমা বহুবচন মুকাসসার, যেটা সালেম না, অর্থাৎ যেই শব্দটা বহুবচন করতে গিয়ে একবচনের রূপকে পুরোপুরি পাল্টে ফেলা হয়েছে, ভেঙ্গে চুরে ফেলা হয়েছে, মুনসারিফ গায়রে মুনসারিফ হবে না এমন শব্দ, মুনসারিফ হবে। তাহলে এটা যেমন জাআ রিজালুন, রাআইতু রিজালান, মারারতু বিরিজালিন, জাআ মুসলিমুনা, এটা হবে না কারণ এটা মুকাসসার হয়নি, জমা হয়েছে মুকাসসার হয়নি, সালেম হয়েছে। আবার জাআ বা হাদিহি মাসাবিহু, রাআইতু মাসাবিহা, হবে না কারণ এটা মুনসারিফ না, গায়রে মুনসারিফ হয়েছে, এটা ক্ষেত্রে অন্য এরাব হবে। দ্বিতীয় প্রকার এরাব যেটা আমরা আলোচনা করেছিলাম, লফজি হরকত দিয়ে এরাবের মধ্যে, এটা হলো রফা যখন হবে তখন পেশ হবে, নসব অবস্থায় জের হবে, জর অবস্থায়ও জের হবে। তাহলে পার্থক্য হলো নসব অবস্থায় এখানে জের হচ্ছে, আগে এটার মধ্যে জবর হয়েছিল, এটা কোনটা আমরা দেখি। জামউল মুআন্নাসি সালিম বিদ্দম্মাতি ওয়াল কাসরাত, জম্মা এবং কাসরার মাধ্যমে জামউল মুআন্নাসি সালিম, জমা বহুবচন, মুআন্নাস স্ত্রীবাচক, সালেম যেটা মুকাসসার না, যেমন মুসলিমাতুন, মুমিনাতুন, কানিতাতুন। তো এখানে রফা অবস্থায় পেশ, জর অবস্থায় জের, ঠিক আছে, নসব অবস্থায় জবর হবে না বরং জের হবে। এখানে সুসংক্ষিপ্তভাবে বলেছে বিদ্বম্মাতি ওয়াল কাসরাতি, পেশ এবং জের দিয়ে, কিন্তু কখন পেশ কখন জের স্পষ্টভাবে এখানে উল্লেখ করে নাই, বাইনের সাথে উল্লেখ আছে, আমরা এটা আলোচনা করে দিয়েছি। যেমন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিন ওয়াল কানিতাতি, কোরআন কোরআনে কারিমের মধ্যে এসেছে। তো এখানে আমরা দেখছি নসব হয়েছে কিন্তু এখানে জের হচ্ছে। তৃতীয় প্রকার যেখানে রফা অবস্থায় পেশ হবে, নসব অবস্থায় জবর হবে, জর অবস্থায়ও জবর হবে। তো ব্যতিক্রম দেখা গেল, জ্বর জ্বর অবস্থায় জের হচ্ছে না, জবর হচ্ছে, এটা কোনটা দেখি। গায়রুল মুনসারিফি বিদ্দম্মাতি ওয়াল ফাতহাতি, গায়রুল মুনসারিফ শব্দ, যে কোনো গায়রুল মুনসারিফ শব্দ, গায়রুল মুনসারিফ কি কখন হয় এ সম্পর্কে সামনে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা আসবে এর পরের দর্সটাতেই, আল্লাহ তাআলা তৌফিক দাতা। তো জম্মা এবং ফাতহা, পেশ এবং জবর দিয়ে এর এরাবগুলো হবে। পেশ কখন হবে আমরা বলেছি রফা অবস্থায়, জবর কবে কখন হবে আমরা বলেছি নাসবান ওয়া জাররন, জব নসব এবং জর অবস্থায়। 3 প্রকার চলে গেল। 4 নম্বর প্রকার আমরা বলেছিলাম, দ্বিতীয় 3 প্রকার যেটা, 4, 5, 6 নম্বর প্রকারটা এরাব হবে হরফ দিয়ে। 4 নম্বর প্রকারে এরাব হচ্ছে যখন রফা হবে তখন এরাব হবে ওয়াও, ওয়াও দিয়ে এরাব হবে, যখন নসব হবে তখন আলিফ দিয়ে এরাব হবে, যখন জর হবে তখন ইয়া দিয়ে এরাব হবে, ওয়াও আলিফ ইয়া। এটা 6টি শব্দের ক্ষেত্রে আমরা বলেছিলাম, আবুকা ওয়া আখুকা ওয়া হামুকি ওয়া হানুকা
ওয়াফুকা ওয়াজুমারিন, আমরা অর্থ করেছিলাম আবুকা তোমার বাবা, আখুকা তোমার ভাই, হামুকি তোমার দেবর, যেহেতু দেবর শুধুমাত্র মেয়েদের থাকে এজন্য হামুকি বলেছে, ওয়াহানুকা তোমার গুপ্তস্থান, ওয়াফুকা তোমার মুখ, ওয়াজুমারিন এবং সম্পদওয়ালা, জু শব্দটি এই শব্দগুলোর ক্ষেত্রে কি হবে, যেমন যা আ আবুকা, যা আ আখুকা, হামুক, যা আ হামুকি, যা আ হানুকা, যা আ ফুকা মানে হাদা হানু, এরকম আর কি, যা আ জুমারিন, এইভাবে রাআইতু আবাকা, মারাতু বি আবিকা, ইলা আখির। এখানে একটা শর্ত দিয়েছে জুমারিন, এটা মুজাফাতান ইলা গাইরিয়া ইল মুতাকাল্লিম, এটা শব্দটা মুজাফ হতে হবে, আর মুজাফ ইলাইহি অবশ্যই ইয়া উল মুতাকাল্লিম হতে পারবে না। ইয়া উল মুতাকাল্লিম কি আমরা আলোচনা করেছিলাম, ইয়া মুতাকাল্লিম মানে হলো যে কথা বলে, যেমন কিতাবি আমার বই, এখানে আমার এটা এই শব্দটা আরবি কি এই ইয়াটা, যে ইয়া দিয়ে আমার বোঝাচ্ছে, আমার মানে আমি মুতাকাল্লিম, সেই ইয়াটাকে কি বলে ইয়াউল মুতাকাল্লিম। তাহলে জুমালিন এটা মুজফ তো হবে, কিন্তু মুজফ ইলাইহি ইয়াউল মুতাকাল্লিম হতে পারবে না। তো ইয়াউল মুতাকাল্লিম হয়ে গেলে তখন এরব ভিন্ন হয়ে যাবে, আবার মুজফ হতে হবে, যদি মুজফ না হয়, মুজফ না হয় তাহলেও এরব ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, আমরা আলোচনা করেছিলাম এই 4 নম্বর এই প্রকারটার মধ্যে রফা হবে ওয়াও দিয়ে, নসব হবে ইয়া আলিফ দিয়ে, আর জর হবে জের দিয়ে, রফা পেশ, রফা ওয়াও, নসব আলিফ, আর জর হলো জের, বলেছিলাম ভুল বলেছি, ইয়া জর হলো ইয়া দিয়ে। 5 নম্বর আল মুসান্না ওয়াকিলা, 5 নম্বর যেটা আছে সেটার ক্ষেত্রে এরাব হবে রফা অবস্থায় আলিফ, নসব অবস্থায় ইয়া এর আগের শব্দে জবর থাকতে হবে, জর অবস্থায় ইয়া এর আগের শব্দে জবর থাকতে হবে। তা রফা অবস্থায় আলিফ, হ্যাঁ উদাহরণ দিই তাহলে সহজ হবে, যেমন জা আ রজুলানি, রফা অবস্থায় আলিফ হয়েছে, রজুলানি লামের পরে যা আলিফ, এটা হলো রফার এরাব দিয়েছে। রআইতু রজুলাইনি, লাইনি এখানে ইয়া হয়েছে, এমন ইয়া যার আগে সব হরফে একটা আলিফ আছে, রজুলাইনি লামের উপর একটা আলিফ ইয়া জবর আছে, এমন আলিফ যেটার আগের হরফে একটা জবর আছে। জর অবস্থায় মারারতু বি রজুলাইনি, ইয়া হয়েছে এমন ইয়া যেটার আগের হরফে একটা জবর আছে, যেমন লামের উপর এখন একটা জবর আছে। এই হলো এরাব। তাহলে এই এরাব হবে 3টা শব্দের ক্ষেত্রে, একটা হলো তাসনিয়া, যে কোনো দ্বিবচন, এই যে বলেছে আল মুসান্না ওয়াকিলা মুদাফান ইলা মুজমিরিন ওয়াসনানি ওয়াসনাতানি বিল আলিফি ওয়াল ইয়াই, একটা হলো তাসনিয়া, যে কোনো দ্বিবচন শব্দ, রজুলানি কিতাবানি কলামানি, আরেকটা হলো যেটা অর্থগত তাসনিয়া, মানে অর্থের দিক থেকে তাসনিয়ার অর্থ আছে এটারে, যেমন কিলা কিলতা, আরেকটা হলো যেটা শব্দের দিক থেকে তাসনিয়ার গঠনগত মিল আছে এটার মধ্যে, যেমন ইসনানি ওয়াসনাতানি। তো এগুলোর ক্ষেত্রে এটা হবে। তো এখানে একটা শর্ত বলেছে কিলার ক্ষেত্রে, কিলা আর কিলতার ক্ষেত্রে মুজাফান ইলা মুজমিরিন, মুজাফ হতে হবে, আর মুজাফ ইলাইহি কোনো জমির হবে, জমির মানে সর্বনাম, ইস জমিরের বিপরীত হলে ইসমু জাহের, অর্থাৎ প্রকাশ শব্দ। তাহলে কিলা কিলাল কিতাবি, হ্যাঁ যেমন জা আ কিলার রজুলাইনি, মারারতু বি কিলার রজুলাইনি, রআইতু কিলার রজুলাইনি, আমরা দেখতে পাচ্ছি
এখানে এরাব পরিবর্তন হয়ে গিয়েছে, এখানে তিনটি জায়গায় অপ্রকাশ্য এরাব হয়েছে। তার মানে এটা এখানে যদি জমির হয় তাহলেই, শুধুমাত্র জমিরের দিকে মুজাফ হয় তাহলেই ইকিলা এই এরাবটা গ্রহণ করবে, এটাই হলো শর্ত। এরাবটা কি এখানে লেখা হচ্ছে? বিল আলিফি ওয়াল ইয়া, আলিফ এবং ইয়া দিয়ে। আলিফ কখন, ইয়া কখন, ইয়ের আগের শব্দকে কোন জবর হবে না জের হবে, এই সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়নি, আমরা আলোচনা করেছি। ছয় নম্বর যেটা জাম, ছয় নম্বরের মধ্যে এরাব হবে রফা অবস্থায় ওয়াও, এবং এমন ওয়াও যার আগে পেশ আছে, নসব অবস্থায় ইয়া, এমন ইয়া যার আগে জের আছে, জ্বর অবস্থায় ইয়া, এমন ইয়া যার আগে জের আছে, রফ অবস্থায় ওয়াও, মা কবলাহা আব্বম্মা, নসব এবং জ্বর অবস্থায় ইয়া, এর আগে কাসরা। এটা কোন প্রকার? আমরা এবার থেকে পড়ি। জামউল মুদাক্কারি সালিমু ওয়া উলু ওয়া ইশরুনা ওয়া আখাওয়াতুহা বিল ওয়াওি ওয়াল ইয়াই। তিন ধরনের শব্দ ক্ষেত্রে বলা হয়েছে। এক নম্বর জামউল মুদাক্কারি সালিম, সালিম মানে যেটা মুকাসসার না, যেটার বহুবচন করতে গিয়ে এক বচনে কাঠামোটাকে পরিবর্তন করতে হয়নি তেমন, আর হলো পুরুষ বাচক মুজাক্কার, যারা বহুবচন, তো এমন বহুবচন। দুই নম্বর হলো ওয়া উলু, উলু শব্দটি, এটাকে আরেকটা নাম আছে, তৃতীয় হলো ইশরুনা শব্দটি। উলু শব্দটাকে বলে এর মধ্যে অর্থের দিক থেকে জমা জমার সাদৃশ্যতা আছে, আর ইশরুনা ওয়া আখাওয়াতুহা, ইশরুনা এবং তার বোনেরা, আমরা আলোচনা করেছিলাম ইশরুনার মোট এই ধরনের শব্দ আটটি, 20 থেকে নিয়ে 90 পর্যন্ত। ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবউনা, সামানুনা, তিসউনা, এটার আরেকটা নাম আছে। উলুটাকে বলা হয় যে জমার সাথে অর্থগত তার মিল আছে, আর ইশরুনা এবং তার বোনদেরকে বলা হয় যে আকৃতিগত মিল আছে। যাই হোক, এই তিন প্রকার শব্দের ক্ষেত্রে এই এরাব কি বিল ওয়াওি ওয়াল ইয়াই, ওয়াও হবে এবং ইয়া হবে। ওয়াও কখন আমরা আলোচনা করেছি, রফা অবস্থায় তার আগে পেশ হবে, ইয়া কখন আমরা আলোচনা করেছি, নসব এবং জ্বর অবস্থায় তার আগে জের হবে। এবার আমাদের পিছনে আলোচনা তো শেষ হলো, এবং পিছনে আলোচনা করতে গিয়েও অনেক সময় লেগে গেল এবং এটা লাগা প্রয়োজন ছিল। এখন বাকি তিন প্রকার আলোচনা করছি। আমরা আলোচনা করেছিলাম যে তিন প্রকারের এরাবের মধ্যে এরাব অপ্রকাশ্য হবে, মানে দেখা যাবে না। অপ্রকাশ্য বলতে আমরা কি বুঝি? অপ্রকাশ্য বলতে আসলে যেটা বোঝায়, এটা হলো এটার এরাবটা শুধু জানতে হবে যে এখানে এ এরাব আছে, কিন্তু এটার কোনো আলামত এখানে খুঁজে পাওয়া যাবে না। তো আমরা দেখি 7, 8, 9 এই তিনটা প্রকার। সাত নম্বর আত্তাকদীরু ফিমা, আচ্ছা এবারও আগে পড়ে নিই, আত্তাকদীরু ফিমা তাআযযারা, আমার সাথে সাথে এবারে পড়ে নিব আমরা, কাআসা ওয়া গুলামি মুতলাকান আও ইস্তুসকিলা কাকাদিন রাফআন ওয়া জাররান ওয়া নাহু মুসলিমিয়া রাফআন ওয়াল লাফযিয়ু ফিমা আদাহু। আবার পড়ছি, আত্তাকদীরু ফিমা তাআযযারা কাআসা ওয়া গুলামি মুতলাকান, এই হলো 7 নম্বর, আও ইস্তুসকিলা কাকাদিন রাফআন ওয়া জাররান, এটা হলো 8 নম্বর, ওয়া নাহু মুসলিমিয়া রাফআন ওয়াল লাফযিয়ু ফিমা আদাহু, এটা হলো 9 নম্বর। এই হলো 9টি প্রকার শেষ। এবার দেখি, আমরা প্রথমে আলোচনা করব, পরে আমরা এবার তার সাথে মিলিয়ে দেব। 7 নম্বর যেটা, অর্থাৎ অপ্রকাশ্য এরাবের মধ্যে প্রথম প্রকারটা হলো যেখানে সর্বাবস্থায় এরাব অপ্রকাশ্য হবে, রফার মধ্যেও অপ্রকাশ্য দেখা যাবে না, নসবের মধ্যেও অপ্রকাশ্য দেখা যাবে না, জ্বরের মধ্যেও অপ্রকাশ্য দেখা যাবে না। এটা দুই ধরনের শব্দের ক্ষেত্রে, কা আস ওয়া গুলামি। এক নম্বর শব্দটা হলো
আমরা আলোচনা করছি ইনশাল্লাহ। তো 1 নম্বর শব্দটা হলো আস। আস বলে আল ইসমুল মাকসুর, আস, হুদা, নুহা, এগুলো হলো ইসমুল, আল ইসমুল মাকসুর। তো আল ইসমুল মাকসুর কাকে বলে? যে এমন শব্দ যে শব্দের শেষে শেষ হরফে আলিফ থাকে, এমন আলিফ মানে ওই আলিফের পরে আবার কোনো হামজা নেই, আলিফ থাকে, তো এটাকে বলা হয় আল ইসমুল মাকসুর। তো এই আলিফটা লেখার মধ্যেও আসতে পারে বা উচ্চারণও আসতে পারে, খতনও হতে পারে আবার লাফজানও হতে পারে। খতন যেমন লেখার মধ্যে আস এসেছে, আবার উচ্চারণে শুধু আসে যেমন হুদা, নুহা। দ্বিতীয় হলো যে ইয়াউল মুতাকাল্লিমের দিকে এজাফাত হওয়া শব্দ। আমরা আলোচনা করেছি ইয়াউল মুতাকাল্লিম কিতাবি, আমার বই। তো আমার এই শব্দটা এসেছে আরবি ইয়া শব্দটা থেকে, কিতাবি বীর ইয়া থেকে। তো আমরা বলেছিলাম যে এই ইয়াটাকে বলার জন্য আমার ইয়া মানে মুতাকাল্লিম, আমার, আমি বক্তা আলোচনা করছি আমার দিক, ইয়াউল মুতাকাল্লিম বলে। তো ইয়াউল মুতাকাল্লিমের দিকে এজাফাত হওয়া শব্দ যেটা মুজাফ ইলাইহি ইয়াউল মুতাকাল্লিম হবে, এমন যে কোনো শব্দ, তবে শব্দের মুজাফ যেটা, মুজাফটা অবশ্যই জমা মুজাক্কার সালেম হতে পারবে না। যেমন মুসলিমুনা, মুসলিমু ইয়া, মুসলিমুনা যদি আমি ইয়া বলি মানে আমার দিকে নিসবত করি, মুসলিমু ইয়া বা মুসলিমি মু ইয়া থেকে আসবে মুসলিমি ইয়া, আমার মুসলিম, আমার মুসলমানেরা। তো এইটার ক্ষেত্রে অন্য এরাব হবে। তাহলে জামা মুতাক্কা সালিম ছাড়া অন্য যে কোনো শব্দ যখন ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয় তখন এইটা এ এরাব হবে। তো এই দুই প্রকার গেল, আল ইসমুল মাকসুর, আর এটা হলো জামা মুতাক্কা সালিম ছাড়া অন্য কোনো শব্দ ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয়েছে। যেমন আস, যেমন গোলামি, জাআ আস ওয়া গোলামি মারাতু, রআইতু আসা ওয়া গোলামি মারাতু বি আসা ওয়া গোলামি। আস আর গোলামি বেচারা যেমন ছিল তেমনই আছে, একটুও পরিবর্তন হয়নি, কারণ এর এরাব দেখা যায় না। এটাকেই বলা হয়েছে যে সব জায়গায় রফা নসব জর সব জায়গায় এরাব হলো অপ্রকাশ্য, তাকদিরি, গোপন। এখন বাক্যের অর্থটা তুলছি, আত তাকদিরু ফিমা তাআযযারা তাক আস ওয়া গোলামি মুতলাকান, এটা হলো একটা বাক্য। মুতলাকান শব্দটা আসবে, আমরা এটা এগিয়ে নেই, তাআযযারার পরে নিয়ে নিই, ইয়া তাকদিরুর পরে নিয়ে নিই। আত তাকদিরু মুতলাকান ফিমা তাআযযারা, মুতলাকান মানে হলো মুতলাকভাবে, নিঃশর্তভাবে, অর্থাৎ কোনো পার্থক্য হবে না, সব জায়গায় হবে। আত তাকদিরু অপ্রকাশ্য এরাব মুতলাকান, সর্বত্র সব জায়গায় হবে। এটা কোন ক্ষেত্রে? ফিমা তাআযযারা, যেই ক্ষেত্রে অসম্ভব হবে। তা আজ্জার মানে হলো অসম্ভব হওয়া, ওজরগ্রস্ত হওয়া। কি অসম্ভব হবে? তা আজ্জার লফজি ইয়ো, অর্থাৎ লফজি এরাব দেওয়া অসম্ভব হবে। কি বুঝিয়েছে? যে এখানে আস আর গোলামি, এখানে লফজি এরাবের জবর, আমি যদি হরকত দিয়ে এরাব দিতে চাই জবর যে পেশ দিয়ে অথবা হরফ দিয়ে, এটার কোনো সুযোগ নেই। তো যেহেতু এটা অসম্ভব, এই অসম্ভব হওয়ার যে ক্ষেত্রে হয়েছে ফিমা তাআযযারা, সেই ক্ষেত্রে আত তাকদীর মুতলাকান সব জায়গায় অপ্রকাশ্য এরাব দিতে হবে। এই হলো বাক্যের অর্থ, আশা করি বুঝাতে পেরেছি। 2 নম্বর তাকদীরের মধ্যে 2 নম্বর, আর এমনিতে 8 নম্বর প্রকার যেটা, আউইস তুসকিলা কাকদিন রফান ওয়া জাররান, আগে বুঝাচ্ছি। 8 নম্বর এরাবের ক্ষেত্রে কথা হলো রফা এবং জর, রফা এবং জর এই দুই ক্ষেত্রে তাকদীর এরাব হবে, মানে অপ্রকাশ্য এরাব হবে। আর নসবের ক্ষেত্রে, নসবের ক্ষেত্রে তাকদীর এরাব হবে না, লফজি হরকত দিয়ে এরাব হবে, লফজি হরকত দিয়ে মানে নসবের ক্ষেত্রে জবর দিয়ে এরাব হবে। কোন জিনিস? এটা হলো একটি প্রকারের ক্ষেত্রে, এটাকে বলা হয় আল ইসমুল মানকুস, আল ইসমুল মানকুস।
আল ইসমুল মানকুস বলা হয় ও ইসিমকে যার শেষে ইয়া থাকে এবং আগের হরফে কাসরা হয়, শেষে ইয়া থাকে হরফে ইল্লাত ইয়া এবং আগে কাসরা হয়, যেমন কাজী, কাজীর মধ্যে শেষে ইয়া আর আগের হরফে কাসরা। তাহলে দেখি শেষে ইয়া সহ যা আল কাজী, যা আল কাজী, রফা অবস্থায় অপকর্ষ, জবর জের পেশ কিছুই হচ্ছে না, এরাব দেখা যাচ্ছে না। রআইতুল কাজিয়া, এখানে আবার প্রকাশ্য জবর হয়েছে, লফজি আরব হরকত দিয়ে জবর। মারারতু বিল কাজি, জা আল কাজি, মারারতু বিল কাজি, রআইতুল কাজিয়া, এই জন্যই বলছে নসব অবস্থায় প্রকাশ্য লফজি ফতহা হবে আর বাকি রফা যাওয়ার অবস্থায় তাকদীরি হবে। এখন এরাবে বাক্যের অর্থটা আমরা তুলি, আউ ইস্তুসকিলা কা কাজিন রফান ওয়া জাররা, এই আউ হরফুল আতফ, তো হরফুল আতফের জন্য অবশ্যই মাতুফ আলাই মাতুফ লাগবে। তা আমরা দেখি আউ ইস্তুসকিলা এটা কার উপর আসফ হয়েছে, আউ ইস্তুসকিলা এটা আসফ হয়েছে হলো তাআযযারা এর উপরে, তাহলে ফিমা তাআযযারা আউ ইস্তুসকিলা, তো মাতুফ আলাইহি আর মাতুফ একই হুকুমে হয়, তো একই হুকুমটা বোঝার জন্য একটাকে বাদ দিয়ে দিই, মাতুফ আলাইহি এটাকে বাদ দিয়ে দিই, তাআযযারাটাকে বাদ দিয়ে আমরা পুরো বাক্যটা তুলি কি আত তাকদীরু ফিমা উস্তুসকিলা কাকাজিন রফআন ওয়া জাররান, অথবা এভাবে বলি আত তাকদীরু ফিমা উস্তুসকিলা রফআন ওয়া জাররান কাকাজিন। এখন অর্থ কি দাঁড়ায়, যে ক্ষেত্রে কঠিন হয়ে যাবে, উস্তুসকিলা মানে হলো কঠিন হয়ে যাওয়া, ইস্তাসকলা এর মজহুলের সিগা, উস্তুসকিলা ইস্তাসকলা কঠিন করা, ইস্তুসকিলা কঠিন হয়ে যাওয়া, যে ক্ষেত্রে কঠিন হয়ে যাবে সেক্ষেত্রে অপ্রকাশ্য এরাব হবে, আর তাকদীরও অপ্রকাশ্য এরাব হবে রফআন ওয়া জাররান, রফা এবং জর অবস্থায়। তাহলে আমরা দেখেছি যে এখানে রফা এবং জর অবস্থায় অপ্রকাশ্য এরাব, কিন্তু নসবের অবস্থায় এখানে প্রকাশ্য হরকত দিয়ে এরাব হয়েছে। তো কঠিন হওয়ার অর্থটা কি, এখানে কি বুঝিয়েছে, কঠিন হওয়ার অর্থ হলো দেখি আমরা, এখানে যদি আমরা প্রকাশ্য এরাব দিতাম তাহলে কেমন হতো, জা আল কাদিয়ু ইয়ার মধ্যে পেশ দিলাম, একটু কঠিন হয়েছে না, অবশ্যই মারারতু বিল কাদিয়ি কঠিন হয়েছে, কিন্তু রআইতুল কাদিয়া কঠিন হয় নি। তো এই যেই দুটো কঠিন হয়েছে, কিন্তু অসম্ভব না, জা আল কাদিয়ু বলা কি অসম্ভব, না, মারাত বিল কাজী বলা অসম্ভব না, কিন্তু আস গোলামি এগুলোর ক্ষেত্রে জবরদের পেশ দেওয়া অসম্ভব। তো যে ক্ষেত্রে কঠিন হয়েছে কিন্তু অসম্ভব হয়নি সেই ক্ষেত্রগুলোতে শুধুমাত্র অপকর্ষ এরাব হবে, আর যেটা অসম্ভব হয়নি অর্থাৎ নসবের ক্ষেত্রে সেই ক্ষেত্রে তাকদিরি না বরং হরকতের দিয়ে এরাব হবে, এই কথাটাই বলেছে আওয়াজুসকিলা কাকিন রফআন ওয়াজারন। এবার সর্বশেষ প্রকার ওয়ানাহু মুসলিমিয়া রফআন ওয়াল লাফযিয়্যু ফীমা আদাহু, আমরা সর্বশেষ আল ইসমুল মুতামাক্কিনের সর্বশেষ প্রকারের মধ্যে এসে গিয়েছি, এখানে শুধুমাত্র রফা অবস্থায় অপ্রকাশ্য এরাব হবে, রফা অবস্থায় অপ্রকাশ্য এরাব হবে, আর নসব আর জরের মধ্যে অপ্রকাশ্য এরাব হবে না বরং হরফ দিয়ে এরাব হবে, কি হরফ, ইয়া দিয়ে, এমন ইয়া যার আগে জের আছে, যার আগের হরফে জের আছে এমন ইয়া দিয়ে এরাব হবে। এটা কোন শব্দের ক্ষেত্রে, এটা হলো ওই শব্দ যখন জমা মুদাক্কার সালিম ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত হয়, ইয়াউল মুতাকাল্লিম সম্পর্কে আলোচনা হয়েছে আর পুনরায় আলোচনা করার কোনো প্রয়োজন নেই, জমা মুদাক্কার সালিম ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত হলে সেই শব্দগুলোকে এই এরাব দেওয়া হবে। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, তো আলোচনা করছি, যেমন মুসলিমুনা, এখন আমরা এটাকে ইয়াউল মুতাকাল্লিমের দিকে ইজাফাত করি, কি হবে, জা মুসলিমু ইয়া থেকে আবার জা মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, মারারতু বি মুসলিমিয়া, দেখতে সবই একই রকম, মুসলিমিয়া ইয়ার মধ্যে উপরে তাসদীদ হবে আগের মিমের নিচে জের হবে, জা মুসলিমিয়া, রাআইতু মুসলিমিয়া, মারারতু বি মুসলিমিয়া,
তাহলে এখানে বলছে যে রফা অবস্থায় অপ্রকাশ্য এরাব, আর নসব জ্বর অবস্থায় প্রকাশ্য ইয়া দিয়ে প্রকাশ্য হরফ দিয়ে এরাব। অর্থটা কি? আমরা আগের রূপটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। আগে কি ছিল? আগে ছিল যা আ মুসলিমুনা, তাই মুসলিমুনার মধ্যে কি ছিল? রফা অবস্থায় ওয়াও ছিল। এরপরে ইয়াউল মুতাকাল্লিমের ইজাফা যুক্ত হওয়ার কারণে মুসলিমুনা ইয়া, এই নুনটা পড়ে গেল, মুসলিমু মুসলিমু ইয়া হয়েছে। তাহলে মুসলিমু ইয়া এখানে মূলত ওয়াও ছিল, কিন্তু পরবর্তীতে ইয়ার কারণে এটা ওয়াওটাকে ইয়া দেওয়া পরিবর্তন করা হলো মুসলিমু ইয়া। এরপরে ইয়ার সাথে ইয়ার দিকে তাকিয়ে আগের হরফের মধ্যে পেশ থেকে জেদ দেওয়া হলো মুসলিম ইয়া। তাহলে এখানে মূলত ওয়াও ছিল, কিন্তু এখন ওই এরাবটা আর দেখার কোনো সুযোগ নেই, অপ্রকাশ্য হয়ে গিয়েছে, এজন্য এই প্রকারটা আর তাকদীর অপ্রকাশ রফার মধ্যে। কিন্তু নসব আর জ্বরের ক্ষেত্রে কিন্তু এমন না, কারণ ওখানে আগে ছিল রআইতু মুসলিমিনা, আগে থেকেই মুসলিমিনা ইয়া ছিল, মারারতু বি মুসলিমিনা আগে থেকেই ইয়া ছিল। এরপর দুই নুন পড়ে গেল ইজাফাতের কারণে, মারারতু বি মুসলিমিয়া রআইতু মুসলিমিয়া, এরপরে এদগাম হয়ে গেছে দুই ইয়া পাশাপাশি থাকার কারণে। তাহলে এখানে ইয়া যেটা আছে এই ইয়াটা হলো আসল ইয়া, আগের ইয়া লফজি প্রকাশ্য ইয়া, এজন্য এখানে বাকি দুই ক্ষেত্রে নসব এবং জ্বরের ক্ষেত্রে এরাব হবে প্রকাশ্য হরফ দিয়ে, লফজি হরফ ইয়া দিয়ে, এমন ইয়া যারা আগে জের থাকে, আর রফার ক্ষেত্রে হবে আত তাকদীর অপ্রকাশ্য দিয়ে। এবার আমরা বাক্যের অর্থ তৈরি, নাহু মুসলিম ইয়া, আর মুসলিম ইয়া মতো শব্দ, নাহু মানে মতো, আর মুসলিম ইয়ার মতো শব্দ, ওটার ক্ষেত্রে কি হবে? রফআন, তাহলে রফা অবস্থায় মুসলিমিয়ার মতো শব্দ হবে অপকাশ এরাব, আত তাকদীর, আত তাকদীর ফিমা নাহু মুসলিমিয়া রফআন, রফার ক্ষেত্রে মুসলিমিয়ার মতো শব্দ হবে অপকাশ এরাব। ওয়াল লাফজিয়ু, আর লফজি এরাব হবে ফিমা আদাহু, আদা মানে সিওয়া ছাড়া, ফিমা সিওয়াহু রফা ছাড়া, ফিমা সিওয়ার রফি রফা ছাড়া অন্য সব ক্ষেত্রে হবে লফজি আরাব, মানে নসব জ্বরের ক্ষেত্রে লফজি আরাব হবে, সেটা তো আমরা আলোচনা করেছি। এরপরে আমাদের আজকে আমাদের আল ইসমুল মুতাকাল্লিমিন নয়টি প্রকার আলোচনা শেষ হলো, যদিও চেয়েছিলাম আমরা দু কথা দর্শের মধ্যে আলোচনা শেষ করতে, তারপরও আজকে দিনটি লেগে গেল এবং আজকে দিনটিও শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের সময় বরকত দান করুন, আমরা একটু বরকতের জন্য একটু এবারতকে এগিয়ে রাখি, এরপর আলোচনাকে সহজ গায়রুল মুনসারিফ ইনশাআল্লাহ আগামী দর্শে এই আলোচনাটা আমরা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করব যত বড় আলোচনা শেষ করা না গেলেও হয়তো দুই দিনে শেষ হবে, তো কিছু দূর এবারত এগিয়ে রাখি। গায়রুল মুনসারিফি মা ফিহি ইল্লাতান মিন তিসইন আও ওয়াহিদাতুম মিনহা, শুধু এবারত অর্থ বলছি এরপর শেষ করে দেব। গায়রুল মুনসারিফ হলো যার মধ্যে দুইটি ইল্লাত বা দুইটি সবাব থাকে, মিন তিসইন নয়টির মধ্যে, ওয়াহিদাতুম মিনহা অথবা দুইটির তিনটির, ওয়াহিদাতুম মিনহা তাকাওমু মাকামাহুমা, অথবা এমন একটি সবাব থাকে যে সবাবটি দুইটি সবাবের স্থলাভিষিক্ত হয়, ওয়াহিয়া শিয়রুন, এই নয়টি প্রকার কি? কবিতার মধ্যে ভাষায় আদলুন ওয়া ওয়াসফুন, আদল রূপান্তর হওয়া, ওয়া ওয়াসফুন সিফাত হওয়া, তানিসুন স্ত্রীবাচক হওয়া, ওয়া মারিফাতুন নির্দিষ্ট জ্ঞাপক হওয়া, উজমাতুন অনারব হওয়া, সুম্মা জামউন বহুবচন হওয়া, সুম্মা তারকিবু মুরাক্কাব হওয়া, ওয়া নুনু জাইরাতুন মিন কবলিহা আলিফুন অতিরিক্ত আলিফ নুন হওয়া, মানে এমন নুন যার এমন অতিরিক্ত নুন যার আগে আরেকটি অতিরিক্ত আলিফ আছে, বা ওয়াজনুল ফিয়েলি ফেলের আকারে ওজনে কোনো ইসিম আসা, ওয়াহাজাল কৌলু তাকরিবুন, এই কথাটি তাকরিবুন, তাকরিবুন মানে হলো কাছাকাছি, সঠিকের কাছাকাছি। এরপরে উদাহরণ দিচ্ছেন, মিসলু উমারা ওয়া আহমারা ওয়া তালহাতা ওয়া জাইনাবা ওয়া ইব্রাহিমা ওয়া মাসাজিদা ওয়া মাদি কারাবা ওয়া ইমরানা ওয়া আহমাদা, এই উদাহরণগুলো সম্পর্কে ব্যাখ্যা করে বলা হবে ইনশাআল্লাহ। ওয়া হুকমুহু মুনসারিফ হলে কি, গায়রে মুনসারিফ হলে কি হবে?
কাসরাতা ওয়ালা তানউইনা, কোনো কাসরা জের হবে না শব্দের শেষে, আর তানউইনা কোনো তানবিন হবে না। আমাদের আলোচনা প্রায় শেষ, তো যারা এতক্ষণ ছিলেন আলোচনার মধ্যে, দর্শের মধ্যে, আল্লাহ তাআলা সবাই এলমে বারাকা দান করুন। আমরা অবশ্যই মোতালা করে আসবো ইনশাআল্লাহ। গায়রুল মুনসারিফ পুরা সবগুলো 9টা সবব যে পুরোটাই মোতালা করে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আর বুঝে আসার চেষ্টা করব, যেটা বুঝে আসে না এটা প্রশ্ন করবো ইনশাআল্লাহ, কমেন্টের মধ্যে প্রশ্ন করতে পারি, আলাদা ইনবক্সে জেনে নিতে পারি ইনশাআল্লাহ, এবং বন্ধু বান্ধব বা একই জামাতে যারা আছে তাদের কাছে শেয়ার করবো, তাদেরকে জানাবো, তারাও শরীক হতে পারলে আমারই ফায়দা হবে, আমি লাভবান হব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।